প্রিয় দর্শক শ্রোতা আমরা কি জানি যে ইসলামে হজ নামক আমলটির অবস্থান এবং গুরুত্ব কি আসুন আমরা সহি বুখারির ছাব্বিশ নং হাদিসটি জেনে আসি হযরত আবু হুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সু ইলা রসুল্লাহি সাল্লিহি ওয়স্লাম আইউল আমি আফজলু আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল যে কোন আমলটি সব থেকে উত্তম তখন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন ইমান উন বিল্লাহি ও রসুলহি ইসলামের সবথেকে শ্রেষ্ঠতম আমল হচ্ছে আল্লাহ তালার উপর ইমান আনয়ন করা এবং বিশ্বাস স্থাপন করা এবং তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপর বিশ্বাস এবং ইমান আনায়ন করা তখন পুনরায় জিজ্ঞাসা করা হলো কি রয়া রসুল আল্লাহ সুম্মা হে হিয়া আল্লাহনবী ইমানের পরে আল্লাহ তালা ও তার নবীর উপর ইমান আনায়ন করার পরে ইসলামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম আমল কোনটি তখন আল্লাহ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লি সাল্লাম উত্তর প্রদান করলেন আল জিহাদ ফি সাবল্লা ইসলামের দ্বিতীয়ত সর্বশ্রেষ্ঠ যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তৃতীয়বারের মতো নবীকে প্রশ্ন করা হলো সুম্মা মাদা তৃতীয় পর্যায়ের ইসলামে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ নবী উত্তর দিলেন হাজনা বরুর কবুল হজ বুখারি শরীফের পনেরোশো বিশ নং হাদিসে উল্লেখিত হয়েছে হজরত আয়সারদ আল্লাহ আনহা আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন তিনি বললেন নাওয়াল জিহাদ আফজাল আমাল আফালানুজাহিদু ও আল্লাহ নবী আমরা দেখছি যে ইসলামের সব থেকে উত্তম আমলগুলোর মধ্যে একেবারে উঁচু পর্যায়ের একটি আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা আমরা যারা নারী আছি তারা কি আমরা জিহাদ করব না তখন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বললেন লা লা কি না দলাল জিহাদি হাত না না তোমরা যারা নারী আছো তাদের জন্য জিহাদ ফরজ নয় তোমাদের জন্য কবুল হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম আমল হজরত আয়সরদি আল্লাহ আনহার অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে বুখারি শরীফের আঠারোশো একষট্টি নং হাদিস হজরত আয়সরদ আল্লাহ আনহা প্রশ্ন করলেন আল্লা নিদু মা মাকুমিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা কি আপনার সাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নারী জাতি আল্লাহ রাস্তায় জিহাদ করব না তখন আল্লাহ নবী বললেন লাকিন আহসান আল জিহাদ ও আজমালাহু আল হাজু হাজনবর যে না তোমরা নারী জাতি হজের এই বিধান আদায় করো এটাই তোমাদের জন্য উত্তম জিহাদ এবং সর্বশ্রেষ্ঠ জিহাদ হিসাবে পরিগণিত হবে হজরত আইসারদিয়াল্লাহ আনহা বলেছেন ফাখালাত আল্লাহ আনহা এ কথা শুনে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই বাণী শুনে তিনি মন্তব্য করেন ফালা আদাউল হাজ্জা বাদ ইসামি তুহাদামিন ইল্লাহ সাল আলি ওসাল্লাম আল্লাহ নবীর এই কথা শোনার পর আমি নিয়োগ করেছি যে আমি কখনোই আর হজ এই আমলটি হজের আমলটি আর আমি কখনোই ছাড়ব না এ থেকে বোঝা যায় যে ইসলামে হজের গুরুত্ব কতটুকু ইসলামে হজের গুরুত্ব অপরিসীম এবং ইসলামের সর্বশ্রেষ্ঠ আমলগুলোর একটি হচ্ছে হজ এজন্য ভাই আসুন আমরা হজের বিধান পালন করি আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা আমরা হজ আদায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন